যাত্রা আরম্ভ করবলে ওলাইছে অখিল গগৈ ধরনে কি করব গোটেখিনি আমি জানি করিম আমি যাত্রা আরম্ভ করব খুঁজেছো আর আজি যাত্রা এই যে ঘরের পর আরম্ভ করি তারপর পুনে পুনে আমি শিবসাগর যাম কিন্তু শিবসাগর যাওয়ার আগতে হয়তো যদি রাস্তাত কোনোবা আমার সতীর্থসকলক লগ পাও তেখেতসকলক জাস্ট মাত এখার দিম এক নম্বর আর দুই নম্বর কাজিরঙা অর্কিড পার্কত মানে জাস্ট মানে কি হয়ে আছে অর্কিড পার্কখনের বিষয়ে বহুদিন ধরে একো গম পোৱা নাই তো গতি অর্কিড পার্কখন কি হয়ে আছে সেটো অকমান চাম তারপর আজি সমগ্র শিবসাগর বাসী রাইজর ওসর বিহুদিয়াটা সেবা করে মই মূল কৃতজ্ঞতা প্রকাশ করি জেলত থাকা এজন মানুষক নির্বাচন জয়ী করা তো কি একটা আশ্চর্যজনক ঘটনা কি একটা ঐতিহাসিক ঘটনা সেটু আনে কিভাবে মই নাজানো কিন্তু মূল কারণে সেটা একটা বড় সাংঘাতিক ধরনের ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ ঘটনা গতি মই শিবসাগরবাসীক আজি মূল অন্তর্ভরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবর কারণে তালে গিয়ে আছো আর যেহেতু অহা 12 তারিখের পর শিবসাগর এসেম্বলি বাজেট সেশন আরম্ভ হব বাজেট সেশনের আগত মই শিবসাগরের মূল সমস্যাবিল বুঝি উঠব খোঁজো বিশেষ করে আপনাদের জানে আজি জয়সাগর পুখুরীটো আজি শিবসাগর পুখুরী জয়সাগর পুখুরীটো এশিয়ার ভিতরে আটাইতকৈ মানুষে খন্দা ডাঙর পুখুরী সেই পুখুরীর পারবিল আজি CRPFর দখলত আছে পার সারবিল ভাগি গৈছে তার কাষর রাস্তা পদূলিবিল অবস্থা বেয়া কিন্তু আমি সেটা একটা ওয়ার্ল্ড টুরিস্ট ডেস্টিনেশন করব পার আপনি দেখিব যে আজি জয়মতী যেটু ফাকুয়া দল ফাকুয়া দলটো সদায় পানী উঠে এটা বাৰিষা হওয়ার ফাকুয়া দলটোত পানী উঠে সেই ফাকুয়া দলটোক কেনেকে আমি সুরক্ষিত আর সংরক্ষিত করব পাৰো আজি শিবসাগরের চারিওফালে যখন যমুনা আছে সেই যমুনাখন আহোমসকলে আহোম রজাসকলে বিশেষ ধরনের এটা ওয়াটার সিস্টেমটোর লগত জড়িত করে সেই বস্তুটো তৈরি করেছে কিন্তু আজি সেখন পুরা বেদখল হয়ে গেছে বা অত্যন্ত লেতেরা পেতেরা একটা ড্রেইনত পরিণত হয়েছে গতি সেটুক আমি কেন সুরক্ষিত করব পারো সংরক্ষিত করব পারো এই গোটেই কথাবিল আলোচনা করবর কারণে আর বিশেষ করে আপনার সকলে জানে যে মই অহা 13 তারিখের দিনা অসম বিধানসভাত প্রস্তাব উত্থাপন করব খুঁজিছো যে শিবসাগরক ভারতবর্ষর বা পৃথিবীর ঐতিহ্য ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা হব লাগে আর তার প্রথম পদক্ষেপ হিসাবে মই শিবসাগরক বিশ্বর আপনার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করার আগতে স্টেট হেরিটেজ সাইট বা স্টেট হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা করব খুঁজো আপনাদের জানে যে ইতিমধ্যে গুজরাটের রাজধানী আহমেদাবাদক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে রাজস্থানের রাজধানী জয়পুরক ইতিমধ্যে স্টেট কি কয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে হাম্পি কর্ণাটকের হাম্পিক স্টেট কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে অথচ পৃথিবীর ভিতরতে আটাইতকৈ একটা দীঘলীয়া রাজবংশ 600 বছর রাজত্ব করা আহোমসকলের রাজধানী শহর শিবসাগরক এতিয়ালৈকে স্টেট হেরিটেজ সিটিও ডিক্লেয়ার করা নাই মই চেষ্টা করি যাতে প্রথমতে স্টেট হেরিটেজ সিটি ডিক্লেয়ার করব পাৰি আমার যে আর্কিওলজিক্যাল অ্যাক্ট আছে তার জড়িয়ে আমি কেনেকৈ সেটা সংরক্ষিত করব পাৰো তাক চেষ্টা করি প্রথম কথা আর দ্বিতীয় কথা যে আমার শিবসাগরের পৰাই প্রথম অসমীয়া আপনাদের সকলে জানে যে অসমের প্রথম অসমীয়া আলোচনী আরম্ভ হয়েছিল অরুণোদয় তারপর লক্ষ্মীনাথ বেজবরের বাঁহী তারপর আরম্ভ হয়েছিল তারপর আপনাদের সকলে জানে মই ইমানবিল কথা কোৱাৰ প্রয়োজনে নাই তথাপি মই আপনাদের কব খুঁজো যে অসমৰ বুদ্ধি কর্তৃত্ব মণিরাম দেওয়ানের পর পরাগধর চলিহালৈকে আর এতিয়ার কিছুদিনের আগর সাহিত্য সভার সভাপতি আমার ইমরান শাহলৈকে গোটেই অসমীয়া সাহিত্য জগতের অসমৰ বৌদ্ধিক জগতের একটা বৃহৎ অংশ শিবসাগরের পর আরম্ভ হয়েছিল অর্থাৎ আধুনিক অসমীয়া জাতি গঠন করার ক্ষেত্রে শিবসাগরের যে বিশাল অবদান আছে সেই অবদানক মহিমামণ্ডিত করবর কারণে মই তাত এলানি বিশাল কার্যসূচী লব খুঁজেছো তাতে মিউজিয়াম থাকিব
তাতে আর্কাইভ থাকিব, তাতে লাইব্রেরি থাকিব, তাতে কলাক্ষেত্র থাকিব, য'ত সমগ্র অসমীয়া জাতিটোক মানুহে তাত গৈ বৌদ্ধিক ঐতিহ্যটোক তাতে পূৰণ কৰিব পাৰিব। যিকোনো এজন শিক্ষিত অসমীয়াই এতিয়া অসমীয়া জাতিৰ বৌদ্ধিক ঐতিহ্য চাবৰ কাৰণে কোনো যাব নাই। মই চেষ্টা কৰিম যাতে শিৱসাগৰক অসমৰ বৌদ্ধিক ঐতিহ্য ক্ষেত্ৰৰূপে গঢ়ি তুলিব পাৰোঁ। তৃতীয়তে, আপোনালোকে সকলোৱে জানে যে শিৱসাগৰ সমন্বয়ৰ ক্ষেত্ৰ, সমন্বয়ৰ ক্ষেত্ৰ, য'ত আজান পীৰ অকল আহোমসকলৰ কাৰণে বিখ্যাত নহয়, আজান পীৰ দৰগাহো আছে তাতে। গতিকে সমন্বয় ক্ষেত্ৰ শিৱসাগৰত কেনেকৈ অসমৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ সংস্কৃতিৰ সদায় 24 ঘণ্টা উপভোগ কৰি থাকিব পাৰে। অসমলৈ এজন যেতিয়া ৱৰ্ল্ড টুৰিষ্ট আহে, বিদেশী এজন আহে, বা অসমৰ বাহিৰৰ টুৰিষ্ট এজন আহে, ক'তো অসমৰ ক'তো এতিয়া বিহু এটা চাবৰ কাৰণে জাগা নাই। আজি যদি আহে যে আপোনালোকৰ বিহুটো চাওঁ, সেইটো জাগা নাই। অথচ শিৱসাগৰৰ মোৰ নিজৰ সমষ্টিৰ নিমাই, নিমাইজানৰ বিহু অসম বিখ্যাত। গতিকে নিমাইজানৰ ডেকা গাভৰুসকলক লৈ যদি মই 24 ঘণ্টাৰ এটা বিহুৰ প্ৰেক্টিচ কৰাব পাৰোঁ, তাত নাগাসকল আছে, তাত মণিপুৰী আছে, শিৱসাগৰ মোৰ নিজৰ সমষ্টিটোত, তাত সকলো যিমানবিলাক জাতি জনগোষ্ঠী, মিচিংসকল আছে, যিমান জাতি জনগোষ্ঠী আছে, তেওঁলোকৰ নিজৰ নিজৰ কালচাৰৰ প্ৰদৰ্শন, 24 ঘণ্টীয়া প্ৰদৰ্শন, 24 ঘণ্টীয়া প্ৰদৰ্শন কৰি মই অসমৰ এটা সাংস্কৃতিক কেন্দ্ৰৰূপে শিৱসাগৰ গঢ়ি তুলিব খোজোঁ। গতিকে মোৰ এই যিবিলাক পৰিকল্পনা, সেই পৰিকল্পনাবিলাক কেনেকৈ বাস্তৱিত কৰিব পাৰে তাৰ কাৰণে ফাণ্ড লাগিব। হয়তো মই বিৰোধী পক্ষৰ বিধায়ক হিচাপে চৰকাৰে ফাণ্ডটো দিবলৈ বহুত ভাল নাপাব। গতিকে ONGCৰ পৰা কেনেকৈ আনিব পাৰি ফাণ্ড, আৰু ONGCৰ জৰিয়তে কেনেকৈ শিৱসাগৰখনক অইল চিটিৰূপে ডিক্লেয়াৰ কৰাব পাৰি, অইলৰ জৰিয়তে কেনেকৈ অইল চিটিৰূপে ডিক্লেয়াৰ কৰাব পাৰি যাতে ফাণ্ডৰ কোনো ক্ৰাইচিছ নহয় আমাৰ কাৰণে। মুঠতে মোৰ সপোন হ'ল যে অসমীয়া জাতিটো গঢ়াৰ আৰম্ভ শিৱসাগৰৰ পৰা কৰে। আৰু শিৱসাগৰত আপুনি, আপোনালোকে জানে যে দিচাংমুখৰ দৈ, দিচাংমুখৰ জলপান অত্যন্ত বিখ্যাত, দিচাংমুখৰ মাছ সাংঘাতিক ধৰণৰ বিখ্যাত। মই চেষ্টা কৰিম যে অসমৰ বজাৰ দখলৰ ক্ষেত্ৰত কেনেকৈ এই ঠাইবিলাকৰ যি সম্ভাৱনা, সেই সম্ভাৱনাবিলাকক ব্যৱহাৰ কৰিব পাৰি। আৰু এটা কথা, ব্ৰহ্মপুত্ৰ নদী, দিখৌ নদী, দিচাং নদী, এই আটাইবিলাক নদী মোৰ সমষ্টিটোত আছে। গতিকে এই নদীবিলাকক কেনেকৈ, এতিয়ালৈকে মানে অসমত ৱাটাৰ স্পৰ্টছটো হোৱাই নাই, ৱাটাৰ স্পৰ্টছ এটা গঢ়ি তুলিবৰ কাৰণে মোৰ এটা বহুত সপোন আছে, চাপৰিত জীৱন নিৰ্বাহ কৰা। মই আপোনালোকক ভৱিষ্যতে যদি মোৰ সমষ্টিলৈ যায় আপোনালোক, তেতিয়াহ'লে চাপৰিত কেনেকৈ এটা একদম পৰিৱেশসন্মত, এটা ছাষ্টেইনেবল এটা মানে তাত মানে হেৰি এটা কৰিব পাৰোঁ, আপোনালোকক ৰাখিব পাৰোঁ ভালকৈ, তাৰ কাৰণে এটা মোৰ প্লেন আছে। সেই আটাইবিলাক বস্তু মই কৰিবলৈ চেষ্টা কৰিম। শিৱসাগৰৰ প্ৰতিখন পথাৰত ডাঙৰ ডাঙৰ যিখন প্ৰখ্যাত পথাৰ আছে, আটাইবিলাক ব্যৱস্থা কৰা, শিৱসাগৰৰ প্ৰত্যেক টুকুৰা, প্ৰত্যেকটো পৰিয়ালক বিশুদ্ধ খোৱাপানীৰ যোগান ধৰা, এইবিলাকৰ কাৰণে মই প্লেন লৈছোঁ। সেই আটাইবিলাক মই কৰিবলৈ চেষ্টা কৰিম। মুঠতে মই মডেল এটা সমষ্টি, যে আচলতে অসমৰ, যে আমি সদায় কৈ থাকোঁ যে অসমখন প্ৰকৃত অৰ্থত উন্নতি হোৱা নাই, প্ৰকৃত অৰ্থত উন্নতি কাক বুজায় তাক শিৱসাগৰত মই প্ৰেক্টিছ কৰিবলৈ চেষ্টা কৰোঁ। সেইকাৰণে মোক সকলোৰে, অসমবাসী সকলোৰে, সকলোৰে মানে উপদেশ লাগে, সকলোৰে সহযোগ লাগে, সকলোৰে মৰম লাগে, যাতে মই সঁচাকৈ অসমীয়া জাতিটোৰ মূল যিটো আন্তঃগাঁথনি কেনেকুৱা হ'ব লাগে, কেনেকৈ অসমীয়া জাতিৰ প্ৰত্যেকজন মানুহে বিকশিত ৰূপত আগবাঢ়ি যাব পাৰিব, তাৰ যিটো ফাউণ্ডেশ্যন মই গঢ়ি তুলিব পাৰোঁ, তাৰ কাৰণে কাম কৰিবৰ কাৰণে আজি ওলাইছোঁ। মই সকলোৰে আশীৰ্বাদ বিচাৰিছোঁ, সকলোকে মই সেৱা জনাইছোঁ, আৰু সকলোকে মই অনুৰোধ জনাইছোঁ যাতে ভৱিষ্যতৰ অসমখনৰ কাৰণে আমি সঁচাকৈ কাম কৰিব পাৰোঁ। আৰু এটা কথা কওঁ যে সেই প্ৰশ্নবিলাক মই বেছিভাগেই এটা দিনত 3টাকৈ ষ্টাৰ কুৱেশ্যন উত্থাপন কৰোঁ। যদি ষ্টাৰ কুৱেশ্যন হিচাপে পাওঁ, তেতিয়াহ'লে মই মুখামুখিকৈ মন্ত্ৰীসকলৰ লগত কথা পাতিব পাৰিম। প্ৰথম প্ৰশ্নটো উত্থাপন কৰিছোঁ কা আন্দোলনটোৰ ওপৰত, কাবেৰীৰ যিটো আন্দোলন, সেই প্ৰশ্নবিলাক সুধিছোঁ মই হিমন্ত বিশ্ব, অসমৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা কৰ্তন কৰি দিলে। আপোনালোকে সকলোৱে জানে যে 2015 চনৰ পৰা অসম বিশেষ ৰাজ্য নহয়, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহ বুলি কোৱা হয় এতিয়া।
যে বিশেষ খাদ্যৰ মৰ্যাদা কৰ্ষণ কৰি দিলে সেই বিষয়টোক লৈ বৰ্তমানৰ বিত্তমন্ত্ৰী আৰু তেতিয়াৰ পি ডব্লিউ ডি মিনিষ্টাৰ আৰু কি কয় আপোনাৰ সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰী অজন্তা নেওগে এটা প্ৰস্তাৱ উত্থাপন কৰিছিলে যে অসমৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা ঘূৰাই দিব লাগে। সেই প্ৰস্তাৱ বিজেপি চৰকাৰে নাকচ কৰিছিলে। এতিয়া সেইগৰাকী সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰী এতিয়া বিজেপি চৰকাৰৰ বিত্তমন্ত্ৰী। তেওঁ যিটো প্ৰস্তাৱ উত্থাপন কৰিছিলে যে অসমৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা ঘূৰাই দিব লাগে, সেই একেটা প্ৰস্তাৱ এইবাৰ মই বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগৰ হাতত তুলি দিব খুজিছোঁ প্ৰশ্ন আকাৰে, যে অসমৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা ঘূৰাই আনিবৰ কাৰণে বিজেপি চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত প্ৰস্তাৱ দিবনে, আৰু আমি সকলো দলে শাসক বিৰোধী সকলো দলে আমি ঐক্যবদ্ধভাৱে বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা ঘূৰাই আনিবৰ কাৰণে কাম কৰিব পাৰিমনে, এই আটাইবিলাক প্ৰশ্ন মই উত্থাপন কৰিব খুজিছোঁ। আৰু এই আটাইবিলাক প্ৰশ্নৰ জৰিয়তে মই এইবাৰ অসমৰ ৰাজনৈতিক যিবিলাক প্ৰশ্ন সেই প্ৰশ্নবিলাক উত্থাপন কৰি মই আমাৰ সদনত অসমৰ জাতীয় প্ৰশ্নসমূহ উত্থাপন কৰি এক বিশেষ ধৰণৰ সংসদৰ অধিৱেশন যাতে সদনৰ বিধানসভাৰ অধিৱেশন যাতে প্ৰকৃত অৰ্থত জনগণৰ পক্ষত থাকে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব খুজিছোঁ। ধন্যবাদ।